একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, বললেন শিক্ষামন্ত্রী। আগামী নির্বাচনকে ঘিরে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, যারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান, সরকার ও তার সম্মানকে ক্ষুণ্ণ করতে চান বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন তারা। ডক্টর দীপমণি বলেন, 71 ও 75 এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন। তারা সবাই কি এক ও অভিন্ন নয়? স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা সবাই এক। তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধের কিছু না কিছু প্রমাণ ও নমুনা রেখে যান। এই ধরনের প্রতিটি নাশকতার পেছনে অভিন্ন নমুনা দেখি, কারণ সে অপশক্তি আজও সক্রিয়। শিক্ষামন্ত্রী বলেন, এবং সেই বিভ্রান্তি সেই খোলা জলে তারা মাছ শিকার করতে চায়। কাজেই আমাদের সচেতন হবার প্রয়োজন রয়েছে। 71-এর যারা ঘাতক, 75-এর যারা ঘাতক, 2001 সালের যারা ঘাতক, 2004 সালের যারা ঘাতক, 2013-14 সালের যারা ঘাতক, তারা কি এক এবং অভিন্ন নয়? তাদের সব তো এই নাশকতা, এই সন্ত্রাস, এই জঙ্গিবাদ, এই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করবার এই অপচেষ্টাকারীরা, এরা তো সব এক এবং অবিচ্ছিন্ন। এবং এই অপশক্তি এখন খুব জোরে সোরে বলছে, দেশে গণতন্ত্র নেই। দেশে যদি গণতন্ত্রই না থাকবে, তাহলে যে দলটি সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, সেই দলটি প্রতিদিন আমাদের গণমাধ্যমে এত সময় পায় কি করে? তাদের নেতাদেরকে তো আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা সরকারের নেতৃবৃন্দকে যত দেখা যায় টেলিভিশনে, এই দলগুলো